এই যে এখানটা দাঁড়িয়ে যা। হাই ফ্রেন্ডস, আমরা মোটে এসে গেছি। আমি আর দুষ্টু উঠে পড়েছি লঞ্চে 100 টাকার টিকিট কেটে। মানডে টু ফ্রাইডে 6টার সময় এবং স্যাটারডে অ্যান্ড সানডে 5টা এবং 6:45 এই দুটো টাইমে মিলেনিয়াম পার্ক থেকে ছাড়ে। সূর্যাস্তের সময় গঙ্গাবক্ষে লঞ্চে করে ভ্রমণ এক অন্যরকম অভিজ্ঞতা সাক্ষী রইলাম। এই লঞ্চটি মিলেনিয়াম পার্ক থেকে ছেড়ে বেলুড় মঠ পর্যন্ত গিয়ে বেলুড় মঠ থেকে ঘুরে আবার আপনাকে এসে মিলেনিয়াম পার্কে ছেড়ে দেবে। এই টোটাল রাইডটা প্রায় 1 ঘন্টা 45 মিনিটের কাছাকাছি হয়ে থাকে। এটা আর অন্য কোনো ফিয়ারলি ঘাটে দাঁড়ায় না, একেবারে এসে মিলেনিয়াম পার্কেই দাঁড়াবে। এই লঞ্চটায় কিন্তু কোনো স্ন্যাক্স, চা, কফি বা মিউজিক সিস্টেমের কোনো ব্যবস্থা ছিল না। আমরা পৌঁছে গেছি প্রায় বেলুড় মঠের কাছাকাছি। এবার বেলুড় মঠের কাছ থেকে ঘুরিয়ে আবার আমাদের গন্ধম্য মিলেনিয়াম পার্কের দিকে যাওয়ার সময় রাস্তায় শোভাবাজার ফিয়ারলি ঘাট, ভাগবাজার ফিয়ারলি ঘাট, আহিরিটোলা ফিয়ারলি ঘাট সবগুলো দেখতে দেখতে এতক্ষণ গঙ্গাবক্ষে ভ্রমণ করার পর এবার আমাদের নামার পালা। আমরা মিলেনিয়াম পার্কে এসে পৌঁছে গেছি। ভালো করে বলো। দুষ্টুকে এত আদর, ভালোবাসা আর স্নেহ দেওয়ার জন্য আমরা খুব খুশি। ওকে আরও আরও আশীর্বাদ করুন এবং আমরা যাতে আরও এগিয়ে যেতে পারি। আবার অন্য কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে। বাই বাই।